এটা হচ্ছে একটা ভ্রমণ কাহিনীও বলতে পারেন, কিন্তু আবার একই সাথে একটা অঞ্চলের পরিচয়, একটা আমাদের ইতিহাসের একটা সময়ের পরিচয়। সেটি হচ্ছে 10 সদর স্ট্রিট, রবীন্দ্রনাথের কলকাতা। আর বইটি যিনি লিখেছেন, তিনি পেশায় একজন আর্কিটেক্ট, কিন্তু এর বাইরে তার লেখালেখি, ভ্রমণ, চলচ্চিত্র, তথ্যচিত্র নির্মাণ, এগুলোর বিষয়ে তার আগ্রহ রয়েছে। এবং আমরা বইয়ের ফ্ল্যাপের পরিচয় থেকে দেখতে পাচ্ছি যে তার বইয়ের সংখ্যা প্রায় 32। তিনি হচ্ছেন শাকুর মজিদ। তিনি আজকে এসেছেন, সেজন্য তাকে আমরা বোধিদ্রবীর পক্ষ থেকে স্বাগত জানাই। আর আরেকটি কথা বলে রাখি, এটি আগের দিন আমরা বলেছি, আমরা বোধিদ্রুমে যারা আসেন এবং যারা এখানে আলোচনা করেন, তাদের সেই বিষয়টি নিয়ে তাদের কী দক্ষতা, তাদের কী অর্জন, সেগুলোকে আমরা দেখি। তার ব্যক্তিগত জীবনে তার কী রাজনৈতিক বা সামাজিক বা অন্য কোনো অংশগ্রহণ, সেটি সাথে আমরা অনেক ক্ষেত্রে একমত হতে পারি, অনেক ক্ষেত্রে সমর্থন থাকতে পারে, না থাকতে পারে, কিন্তু তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই যে আমরা এই ব্যক্তি এই চরিত্রে দেখে আমরা তাকে নিচ্ছি। আমরা তার এই বিষয় নিয়ে তার আগ্রহ, দক্ষতা, সেগুলোকেই আমরা নিই। এবং আমাদের অনেকেই আমাদের আলোচনাতে কমেন্ট করেন, যেটাকে আমরা স্বাগত জানাই। এবং এটিও বলছি, আমাদের আলোচনার খুব বিপরীত মতেও যদি কেউ দেন, তার সাথে যদি আমাদের ব্যক্তিগত মত নাও মিলে, সেগুলোকে আমরা স্বাগত জানাই। এখন আর কালক্ষেপণ না করে আজকের বইয়ের প্রথম যে আলোচক, আমাদের বোধিদ্রুমের বন্ধু কায়সার কাদের সেলিম, তাকে অনুরোধ করছি আজকে বিষয়টি নিয়ে সূত্রপাত করবার জন্য। ওইটা আমি আজকে একটু আগেই প্রথম দেখলাম, মানে হাতে ধরে দেখলাম, কারণ হচ্ছে এটা আউট অফ প্রিন্ট। বইটা যখন করব, শাকুর ভাই অনেকভাবে চেষ্টা করেছেন যে বইটা একটা কপি আমার কাছে পৌঁছানোর জন্য, কিন্তু বাজারেও নেই। 3টা এডিশন, 3টাই শেষ প্রথমার বই। তো পরে উনি পিডিএফটা পাঠিয়েছেন, আমি পিডিএফই পড়েছি, এবং আমারও প্রস্তুতি ছিল যে আমি পিডিএফ দেখেই বলবো। তো শাকুর ভাই দেখি একটা আবার কোনো জায়গা থেকে জোগাড় করে নিয়ে আসছি। বইটার নাম 10 সদর স্ট্রিট, এবং এই সদর স্ট্রিটটা কী সেটা আমরা আস্তে আস্তে একটু যখন সামনে যাব তখন পেয়ে যাব। বইটা শুরু হয়েছে, উনি লিখছেন যে উনি কলকাতায় গিয়েছেন, যাওয়ার পরে ওনার কাছে মনে হয়েছে যে ওনার জীবনও যেহেতু রবীন্দ্রনাথের অনেক প্রভাব আছে, তো ওই জিনিসগুলোই উনি এক্সপ্লোর করবেন। তো এই প্রথমেই যেটা এক্সপ্লোর করার চেষ্টা করেছেন যে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি তে যাবেন। তো যাওয়ার পরে উনি ঘুরে ঘুরে দেখছেন, আর উনি নিজেও যেহেতু আর্কিটেক্ট, তখন উনি একটা জায়গায়, আমিও যেহেতু জায়গাটা আমি গিয়েছি, আমার জন্য রিলেট করতে সুবিধা হয়েছে, আমি ওটা জানতাম না। তারপরে উনি ঘুরতে ঘুরতেই তখন চলে আসেন হচ্ছে জব চাণক্য। উনি প্রথম কলকাতায় 1690-তে ওনার তরি ভেরান আর কি। বেশিরভাগ ঐতিহাসিক এবং কলকাতার লোকজন, এবং শাকুরবাইও শুরু করেছেন হচ্ছে জব চাণক্যকে দিয়ে, যে কলকাতার শুরুটা আসলে এই। ওনার সূচিটার ভেতরে এক সাজালে, মানে যেভাবে উনি সাজিয়েছেন, আমি সূচিটা একটু পড়ি, তাহলে বোঝা যাবে যে কেন এই বইটা ঠাকুরময়। সূচিটা হচ্ছে ঠাকুরবাড়ি, বাবুর দালান, সাহেবের প্রাসাদনগর, ফুর্তির শহর, ঠাকুরের নগর, কলকাতার ঠাকুর, ঠাকুরের গ্রন্থনগর, নাটকপাড়ার ঠাকুর, গঙ্গাপাড়ের খাবার, ঠাকুরবাড়ির গান, ঠাকুরের সিনেমা, কলকাতার দর্শন, 10 সদর স্ট্রিট, চারুলতার নষ্টনীয়। এখানে এসে ওনার বইটা শেষ হয়। তো ওনার বইয়ের ভেতরে কলকাতার টোটাল শুরু থেকে একদম সাম্প্রতিক ইতিহাসের একটা মিশেল উনি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু উনি ফোকাস করার চেষ্টা করেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এবং ওনার পরিবার এবং প্রভাব বলয়টাকে উনি খুঁজে তোলার চেষ্টা করেছেন। ওইটা ছিল ওনার মূল ফোকাল পয়েন্ট, আমার যেটা মনে হয়েছে। শাকুর ভাই যখন নিজে বলবেন তখন তো ওনারটা উনি বলবেন। আমরা তো বাংলায় ঠাকুর বলি, তো ইংরেজিতে ট্যাগর বলা হয়। তো এখানে লেখক বলছেন যে ইংরেজি, মানে ইংরেজরা ট্যাগর বানানটা ভুল বানান করেছে, কারণ ঠাকুর তো অন্যভাবে হবে, ওনারা তো ট্যাগর করেছে। কিন্তু এই যে ট্যাগর যে ভুল করেছে, এই ভুল বানানটাও যে ব্রিটিশদেরকে প্রতিবাদ করে ঠাকুরবাড়ির লোকজন বলবে, ওই সাহস বা অন্য কারোরও ছিল না। কারণ ঠাকুররা আসলে মূলত ব্রিটিশদের
অর্থ আনুকূল্যে বা ব্রিটিশদের আনুকূল্যেই তারা ব্যবসা করেছে এবং তাদের যেই পরবর্তীকালে যেই প্রভাব প্রতিপত্তি, ওই প্রতিপত্তিগুলো ব্রিটিশদের কারণেই হয়েছে। এই কারণে তাদের বানানটা, পদবিটা ভুল হচ্ছে, ওই ভুলটাও তারা ঠিক করে বলবে এটা তারা বলে নাই। যেমন শর্মিলি ঠাকুর, কিন্তু উনি ট্যাগোর লেখেন না, উনি ঠাকুরই লেখেন, টিএইচ লেখেন। তো এইটা একটা দারুণ অবজারভেশন আমার কাছে মনে হয়েছে। তারপরে উনি চলে আসছেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের এখানে। এই বইটার ভিতরে একটা ইন্টারেস্টিং জিনিস আমার কাছে মনে হয়েছে, উনি সব কিছুর ভেতরে ওনার একটা তীক্ষ্ণ সমালোচনার জায়গা আছে। ওখানে উনি লিখছেন যে রবীন্দ্রনাথ সারা জীবনে উনি 8 বার বিলেত গিয়েছেন, কিন্তু উনি কখনও ওনার পিতামহর নাম কোনো জায়গায় ওইভাবে উল্লেখ করেন নাই, প্রিন্স দ্বারকানাথ। শাকুর বেহের কথা হচ্ছে, মানে ওনার লেখার ভঙ্গিতে বলা হচ্ছে যে দ্বারকানাথ উনি যখন মারা যায়, উনি ওনার এতই পরিমাণ ভোগ বিলাসে মত্ত ছিলেন, উনি যখন মারা যান তখন ওনার দেনা ছিল হচ্ছে 1 কোটি টাকা, আর ওনার সহায় সম্পদ ছিল 40 লাখ টাকার কলকাতায়। উনি মারা যাওয়ার পরে কিন্তু ঠাকুরবাড়ির পরিবার কিন্তু তখন নানানভাবে কৃচ্ছতা সাধন করে আগের তাদের সেই জৌলসটা ফেরানোর তারা চেষ্টা করেছিল, কিন্তু হয়নি, তাদের ওইটা পড়তির দিকেই ছিল। আসলে দ্বারকানাথ ঠাকুরই ইংরেজদের সাথে ব্যবসা বাণিজ্য করে ঠাকুরবাড়ির একদম সমৃদ্ধির শিখরে নিয়ে যান, এবং শিখরে নিয়ে তারপরে তার অমিতাচার জীবনযাপনের কারণেই কিন্তু ওইটার পতন ঘটে, এবং ওই পতনটা আর ঠেকানো গেছে, কিন্তু ওই সমৃদ্ধতা মানে আর জায়গায় যাওয়া যায়নি। এটা একটা জায়গা উনি দেখিয়েছেন। এখানে আছে সাহেবদের প্রাসাদনগর। ওখানে সাহেবদের প্রাসাদনগরের এই অধ্যায়ের ভিতরে আছে যে ঠাকুরবাড়ির যেই টোটাল জোড়াসাঁকোর যেরকম দরদালান ওনারা তৈরি করেছিলেন, ওই দরদালানের সাথে সাথে তখন ব্রিটিশদের সাথে ব্যবসা করেও আরও কিছু মানুষজন পয়সা প্রতিপত্তি তৈরি করেছিলেন, এবং তাদেরও বাড়িঘর প্যারালালি তৈরি হয়েছিল। ওইগুলোর বর্ণনাও আছে, এবং আমরা ওই সময়কার যেরকম স্থাপনাগুলো দেখি, ওই স্থাপনাগুলো আসলে লন্ডনের স্থাপনার কপি করার চেষ্টা করেছেন। কিছু কিছু ক্ষেত্রে ভালো কপি হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে দুর্বল কপি হয়েছে, এবং দু একটা জায়গায় তো শাকুর মজিদ নিজে মন্তব্যই করেছেন যে এগুলো জঞ্জাল, মানে লন্ডনের জঞ্জাল আমাদের এখানে চাপিয়ে দেওয়া হয়েছে। ব্রিটিশরা যখন এখানে আসলেন এবং তারা যখন এখানে রাজধানী তৈরি করলেন, এবং ব্রিটিশ রাজ যখন ক্ষমতা গ্রহণ করলেন, কোম্পানি শাসন বিলুপ্ত হলো, তখন জমিদারি প্রথা আমাদের বাংলায় এবং ভারতের অন্য অন্য জায়গায় চালু হলো। নতুন এক ধরনের সম্প্রদায় তৈরি হলো, জমিদার সম্প্রদায়, এবং আমরা জানি ওই জমিদার সম্প্রদায়ের হাতে কাঁচা টাকা আসলো, এবং এই টাকা তারা তখন কোথায় উড়াবে, তো সেই টাকা উড়ানোর জন্য কলকাতায় নানান ফুর্তির ব্যবস্থা তৈরি হলো। ওইখানে ফুর্তির জন্য তারা প্রাসাদ বানালেন, ওখানে মুজরা শুরু হলো, মদ্যপান শুরু হলো, তারপরে নানান রকম বার বনিতালয় শুরু হলো, তারপর কেউ পাখির বিয়ে দেন, এবং এক ধরনের ফরিয়াও তৈরি হয়, যেই ফরিয়ার কাজ হলো পূর্ববঙ্গ থেকে বিশেষ করে কলকাতায় নতুন টাকাওয়ালা লোকজন গেলে এদের সাথে চাটুকার জুটে যেয়ে তাদের টাকা থাকা পর্যন্ত তাদের সাথে ঘুরে ঘুরে ওই টাকা শেষ করা, ফুর্তি শহরের এই অংশটা বর্ণনা। এরপরেই মূলত উনি একের পর এক কলকাতার সব বিখ্যাত চরিত্রগুলোর কর্মগুলোর ভিতরে ঢুকে গেলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর ব্যাপারে চলে গেলেন, তারপরে রামকৃষ্ণ চলে গেলেন, তারপরে বিবেকানন্দর বিষয়গুলো আনলেন ডিটেল, যে ওনাদের কী কী কাজ ছিল এবং ওই সময়ের বিবেক মানে প্রভাবটা কী ছিল কলকাতায়। তারপর কলকাতার ভগিনী সিস্টার নিবেদিতার কথা উনি বলছিলেন, ক্ষুদিরামের কথা বলছেন, তারপরে এরকম অনেকগুলো ওই সময়ের ধারাবাহিক ওই 200 বছরের যতগুলো চরিত্র আছে ওই চরিত্রের নামগুলো উনি বলে যাচ্ছেন, এবং ওই বইপাড়ার ভেতর থেকেই উনি কলকাতায় কীভাবে ছাপাখানা আসলো ওই ইতিহাসে চলে যাচ্ছেন। হ্যাঁ, তারপরে কলকাতা যখন গ্রন্থনগরী কীভাবে হইলো, কলকাতার প্রথম লাইব্রেরির কথা বলছেন। হ্যাঁ, এগুলা একটা একটা করে সুন্দর সুন্দর বর্ণনা আছে। এই বইটা না পড়লে আসলে বোঝানো যাবে না ওই বর্ণনাগুলোর ব্যাপারে। এই ক্যারেক্টারগুলো যখন নানানভাবে তাদের কাজগুলো করছে, তাদের ঐতিহাসিক মানে কীর্তিগুলো রাখছেন, তখন রবীন্দ্রনাথের বয়স ঠিক কত ছিল, ওই বয়সটাও সাগরভাই
লেখার ভেতরে দিয়ে যাচ্ছেন। হয়তো কোনো জায়গায় দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের মাত্র জন্ম হচ্ছে, কোনো জায়গায় দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের মাত্র 15 বছর হচ্ছে। তো ওই একটা রিলেট করার একটা চমৎকার চেষ্টা সাগর বইয়ের ভেতরে ছিল। তারপরে নাটকপাড়ায় ঠাকুর, এটা একটা ওনার শিরোনাম, ওইখানে উনি দেখানো শুরু করছেন যে কলকাতার থিয়েটারটা কীভাবে আসলো, ওইটার ইতিহাসটা একটু একটু করে চলে আসলাম। তারপরে ওনার একটা শিরোনাম আছে হাই বিনোদিনী, বিনোদিনী দাসী বা বিনোদিনী নটি, আমরা বিনোদিনী প্রোডাকশানটা প্রায় অনেকেই দেখেছি ঢাকায় শিমুল ইউসুফের, ওইগুলোও এখানে এসছে। তারপরে আমার যেখানে এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে হয়েছে সেটা হচ্ছে, আমি এত অংশটা হড়বড় করে বলে গেলাম কারণ যেই ঘটনাগুলো আমি বলবো, কারণ এই সমস্ত ঘটনাগুলো প্রায় সবাই আপনারা পরিচিত, এই জন্য আমি ঘটনার একটু ক্রম দিয়ে গেলাম। কিন্তু আমার বইটা, আমি বইটা যেহেতু ভ্রমণ কাহিনী হিসেবে পড়েছি, আমার কাছে মনে হয়েছে যে এর আগে আমি পুরো ইতিহাস দেখলাম। একটা ইতিহাসের পাতা উল্টালে আমরা যেমন কলকাতার জব চার্নক থেকে শুরু করে ইতিহাসটা কলকাতা শেষ পর্যন্ত পাই, এরকম ইতিহাস, কিন্তু আমি ভ্রমণটা কোথায় যেন আমার মনে হচ্ছিল একটা মিসিং। কিন্তু এই কলকাতা দর্শন জায়গার থেকে আমার মনে হলো যে ভ্রমণ কাহিনীটা মনে হয় যে শুরু হলো বইটা, এবং আমার এখান থেকেই মনে হলো যে একটা ভ্রমণ কাহিনীর ফ্লেভার আমি পেলাম। আমাদের পূর্ববঙ্গ থেকে, এই যে আমরা এখন বলি যে লন্ডনীদের তো মানে আমরা সিলেটেরই তো লন্ডনে থাকবে আমরা জানি, বা এদের যে এই ইতিহাসটা আমরা, আমি জানি না অন্তত যে কীভাবে আসলে লন্ডন বা বিলেতের সাথে সংযোগ, ওই সংযোগটা এখানে ওনারা উনি এখানে দেখিয়েছেন। এখানে ওনার বর্ণনায় আছে, শুনেছিলাম আমার পিতামহ এবং মাতামহ তাদের কৈশোর থেকে যৌবন পর্যন্ত একটা বড় সময় কাটিয়েছিলেন এই অঞ্চলে, মানে এই অঞ্চল মানে খিদিরপুর। আমার পিতামহর মুখে কলকাতার কত গল্পই না শুনেছি, একবার ভাবলাম এই জায়গাটা যদি দেখে আসা যেত। গেল শতকের গোড়ার দিকে আমাদের সিলেট অঞ্চলের অনেক মানুষের বাস ছিল কলকাতায়, মুরব্বুদের মুখে শুনেছি বাড়ি থেকে 10-15 মাইল হেঁটে তারা লাতু নামে একটা রেল স্টেশনে আসতেন, এই লাতু থেকে ট্রেন যেত হাওড়া স্টেশনে, ট্রেন দেড় দিন লাগত ট্রেনে, 2 দিনের শুকনো খাবার সঙ্গে নিয়ে তারা বেরোতেন, একা নয় 4-5 জন দল নিয়ে। কলকাতায় বেশিরভাগেরই ছোটোখাটো চাকরি বা ব্যবসা ছিল। খিদিরপুরের পাশেই ছিল একটা বন্দর, বিদেশি জাহাজ এসে ভিড়ত সেখানে, সেসব জাহাজে খালাসিরা কাজ করার জন্য নানা ভারতীয় তরুণদের চাকরি দেওয়া হতো, এরা ছিল লস্কর শ্রেণীর। উনি কিন্তু এক বাক্যে স্বীকার করছেন যে এরা লস্কর শ্রেণীর। এই জাহাজ গিয়ে ভিড়ত বিলেত আমেরিকায় নানা কষ্টতে, জাহাজ থেকে নেমে গিয়ে তারা আর ফেরত আসতেন না জাহাজে, এভাবেই তারা আস্তে আস্তে লন্ডনে থেকে যান। তো এই বই পড়ার আগ পর্যন্ত আমি আসলে সদর স্ট্রিটে অনেকবার ছিলাম, কিন্তু আমিও খেয়াল করি নাই। ওই রবীন্দ্রনাথের মূর্তিটা দেখেছি, কিন্তু রবীন্দ্রনাথের যে সদর স্ট্রিট বা পার্ক স্ট্রিটের যে অনেক দিন ছিলেন এবং বিখ্যাত বিখ্যাত ওনার লেখা এখানে লিখেছেন, এইটা এই বইয়ের মাধ্যমেই আমি প্রথম জানতে পারি। এবং এইটা ওনার মূল ফোকাস পয়েন্ট, সেটা হচ্ছে এই এই রোডটা অনেকবার নাম বদল হয়ে টয়ে এখন হচ্ছে আশ্চর্য জগদীশ বোস রোড হয়েছে, কিন্তু এটা সদর স্ট্রিটও স্ট্রিট নামই প্রায় সবাই চিনে। তো এখানে উনি অনেক মানে প্রথমবার গিয়েছেন একভাবে দেখেছেন, দ্বিতীয়বার গিয়ে ওই বাড়িটা আইডেন্টিফাই করেছেন, করার চেষ্টা করেছেন যে ওই রবীন্দ্রনাথ এখানে কোন বাড়িটায় ছিলেন সদর স্ট্রিটের, উনি কনফিউজ হয়েছিলেন। তারপরে সম্ভবত তৃতীয়বারের মাথায় গিয়ে উনি ঠিক বাড়িটা পেলেন, ওইটা একটা হোটেল হয়ে গেছে তখন। তো ওই হোটেলে ওঠার যখন উনি চেষ্টা করেছেন, হোটেলের দারোয়ান ঠিক বললো যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে কোনো লোক থাকে না, বা এটা কারো বাড়ি না, এটা একটা হোটেল, উনি থাকতে পারেন নাই। তারপরে উনি বর্ণনা করছেন যে এখানে বসে বসে রবীন্দ্রনাথ ঠাকুর কী কী দেখেছেন, এবং তার সময়টাকে উনি একটা কল্পনা করার চেষ্টা করেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তখন মানে উনি ইতিহাস ঘেঁটে ঘেঁটে ওই সময়টায় রবীন্দ্রনাথের রচনা, ওই বাড়িতে কী রচনা করেছেন ওইটা বের করেছেন, এবং প্রায় আশেপাশে কী দেখতে পারেন ওইটার একটা বর্ণনা উনি চেষ্টা করেছেন। তো
ঠাকুরবাইয়ের লেখা থেকে আসতেছে যে নির্ঝরের স্বপ্নভঙ্গটা নিশ্চিতভাবেই বলছেন যে ওইটাই ওই বাড়িতেই ওনার রচনা। তারপরে সেখান থেকেই সান্ধ্যসঙ্গীত আর নষ্ট নীড়ের কাহিনী। রবীন্দ্রনাথের বড় ভাই যে যতীন্দ্রনাথ, তিনি তখন জোড়াসাঁকো তো একটু গ্রাম্য এলাকা, একটু দূরে ছিল কলকাতা থেকে। তো ব্রিটিশরা যখন কলকাতাকে আধুনিকভাবে তৈরি করছেন তখন এই পার্ক স্ট্রিট, সদর স্ট্রিট এই জায়গাগুলোই তখন একটু আধুনিকভাবে তৈরি হচ্ছে এবং ওই জায়গায় সম্ভ্রান্ত মানুষগুলোর বাড়িঘর তৈরি হচ্ছে। তো ওনার বড়দাদা যতীন্দ্রনাথ ওইখানে একটা ভাড়া বাড়ি করে চলে আসেন জোড়াসাঁকো থেকে। তো ওই জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ যতীন্দ্রনাথের সাথে এসে উঠেন, উঠে ওই বাড়িতেই রবীন্দ্রনাথের অনেক সময় কেটেছে এবং কাদম্বরীর সাথেও ওনার ওইখানেই অনেকটা সময় একা কেটেছে। কারণ কাদম্বরীর আমরা জানি যে ওই সময় 20 আর রবীন্দ্রনাথের 18, এবং রবীন্দ্র সাহিত্যের প্রথম সমালোচক কাদম্বরী, এবং আমরা রবীন্দ্রনাথের নানান লেখায় অভিমানও পাই যে কাদম্বরী ওনাকে সমালোচনা করছেন, ওইটার একটা অভিমান হচ্ছে ওনার এরকম। তো রবীন্দ্রনাথ কে রবীন্দ্রনাথ হয়ে ওঠার জন্য এই সদর স্ট্রিটের এই বাড়িটা অনেক বড় ভূমিকা রেখেছে। এই কারণে ঠাকুর মসজিদের টোটাল কলকাতার ঠাকুর দর্শনের এই 10 সদর স্ট্রিটটা হচ্ছে নানান জায়গা হয়ে এখানেই ওনার কাছে মনে হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব গুরুত্বপূর্ণ সময় কেটেছে, এবং এ কারণেই উনি ওনার অনেকবারের চেষ্টায় উনি ওই সদর স্ট্রিটের মূল জায়গাটা বের করার চেষ্টা করেছেন এবং নিশ্চিতভাবেই করেছেন। এবং এর মানে লাস্ট ভ্রমণের মানে এই বইটা যেই ভ্রমণে লেখা ওই সময়ের আরও 3-4 মাস আগেই যখন উনি আসছেন, তারপরে আরেকটা ঘটনায় উনি যখন কলকাতায় যান উনি আরেকজনকে নিয়ে ওই হোটেলটাই বুকিং করেছেন, যেই হোটেলটা থেকে দারোয়ান উনি ওনাকে বলতেছিল যে এখানে ঠাকুর নামে কেউ থাকে না। তারপরে উনি ওই হোটেলে গিয়ে উঠলেন এবং 2-3 দিন থেকে উনি নিজের ভাবে আত্মস্থ করার চেষ্টা করলেন, রবীন্দ্রনাথকে অনুভব করার চেষ্টা করলেন যে এখানে উনি ছিলেন, থেকেছেন, তারপরে কীভাবে লিখেছেন। তারপরে জানলা খুলে বাইরে হয়তো এখন দরদালান উঠে গেছে, কিন্তু রবীন্দ্রনাথ হয়তো কী গাছ দেখতেন বা কোন দরজায় রবীন্দ্রনাথের বর্ণনায় এখানে ছিল যে 2-তলা বা 3-তলা থেকে মানুষজনের অবারিত যাতায়াত দেখা যাচ্ছে, ওই যাতায়াতের বর্ণনা রবীন্দ্রনাথের লেখায় আছে, যেটা সত্যজিতের চারুলতায় আমরা সত্যজিৎকে পাই, ওইটা আনার চেষ্টা করেছেন, ওখানে সত্যজিতের চারুলতাকে ঠাকুরবাই আবার আনার চেষ্টা করেছেন। তো ঠাকুর মসজিদ আসলে রবীন্দ্রনাথকে ফিল করার জন্যই ওই ওইখানে 2 দিন চেষ্টা করেছেন। এবং শেষে, একদম খুব শেষে আমি একটু অংশ পড়ি, যেই অংশটা আমার কাছে এই বইয়ের সবচেয়ে চমৎকার অংশ এবং উজ্জ্বল অংশ মনে হয়েছে, যে ওনার যেটা বয়ান, উনি 2 দিন থাকার পরে ওনার কাছে আরেক বন্ধু দেখা করতে আসেন, ছোটো ভাই। তো তখন উনি একটা বর্ণনা উনি দিচ্ছেন, ওই জায়গাটা একটু লম্বা হবে, ক্লান্তিকর, তারপরে আমি একটু পরে সামলানোর লোভ সামলাতে পারছি না। 10 সদর স্ট্রিটের বাড়িতে আমি যেতে চাই কিন্তু পারি না। 2014 সালের জানুয়ারি মাসে কলকাতায় এসে উঠেছিলাম বেঙ্গল ক্লাবে, সেখান থেকে একদিন ক্যামেরা নিয়ে এসে পড়ি 10 সদর স্ট্রিটের বাড়িতে। বাড়িটি দুভাগ হয়েছে, 2টি হোটেল হয়েছে এখানে, একটি ক্যাপিটাল, অপরটি পন্টাজা হোটেল, প্লাজা, ও এটা ভেঙে গিয়েছে তো আমাদের ফ্রন্টটা, আচ্ছা প্লাজা হোটেল। একটা আর্চের ভেতর দিয়ে আমি উপরে উঠি, হিন্দুস্থানি দারোয়ান আমাকে আটকায়। আমি বলি এ বাড়িটা রবীন্দ্রনাথের ছিল না। লোকটি আমার দিকে কটকট করে তাকায়, আমি সঙ্গে সঙ্গে এগোই, সে আমাকে আটকায়। হিন্দিতে যা বলে তার মানে আমি বুঝি, সে বলে কোনো রবীন্দ্রনাথের বাড়ি এটা নয়, এটা হোটেল। আমি রড আয়রনের রেলিং দেওয়া কাঠের সিঁড়িটার ছবি তুলতে চাই, আমার মনে হলো এই বাড়ির একমাত্র প্রাচীন নিদর্শন এই সিঁড়িঘরই হবে। লোকটি আমার ক্যামেরার সামনে হাত দেয় ফটো এবং বলে ফটো নিকলা মাত করো, আমি ছবি না তুলি চলে আসি। এর কয়েক মাস পর আমার 3 রাতের জন্য কলকাতা যাওয়ার দরকার হয় ইন্দো বাংলা সিলেট উৎসবের প্রস্তুতির জন্য। মাসুম অপু তখন কলকাতায়, আমি তাকে ফোন করে বলি আমার জন্য কি হোটেলটার নাম কি, প্লাজা, আচ্ছা প্লাজা,
আচ্ছা, প্লাজা হোটেলের রুম বুক করতে সেবার আমার কোনো বাধা ছিল না, পুরো বাড়িটা ভালো করে দেখার পথে, কিন্তু দেখার তেমন কিছু ছিল না। মাঝখানের উঠোনকে যুক্ত করে তৈরি হয়েছে সারি সারি ঘর। আমি পূর্ব দিকের জানালার তেতালার একটা কামরা পছন্দ করি। পরদিন ভোরবেলা মাসুম অপু আমাকে দেখতে আসে হোটেলে। আমি জানালাটা খুলে দেই, পর্দা সরাই, দেখি পূর্ব পাশের ফ্রি স্কুল স্ট্রিটের বর্তমান মির্জা গালিব রোড, যেখানে শিরিষ গাছ ছিল সেখানকার একটা পাঁচতলা দালানের ফাঁক দিয়ে ভোরের আলো এসে পড়েছে আমার বিছানার সাদা চাদরের ওপরে। অপুকে বলি এই আলো দেখাই, দেখেই 17 বছরের যে কিশোরের চিত্ত ঝলমল করে উঠেছিল, যার আলোয় যে নির্ঝরের স্বপ্নভঙ্গ হয়েছিল, যে রবির বিবাহ। কিন্তু কলিকাতা শহরটি আজ রবীন্দ্রনাথের শহর হলো। মাসুম তাকায় আমার মুখের দিকে, বলে, আপনার জন্য কি কফি নিয়ে আসবো? আমি বলি, চলো এই 10 সদর স্ট্রিট বাড়িটার সামনের ফুটপাথের বেঞ্চিতে বসে শীতের সকালে রোদ পোহাতে পোহাতে আমরা কফি খাই। এখানে ঠাকুরের মূর্তি রাখা আছে, তার পাশে বসে শীতের সকালের গরম কফি মন্দ লাগবে না। এই হচ্ছে বইটা শেষ হয় আর কি। তো এক কথায় হচ্ছে যে ওনার সম্ভবত 28 বারের কলকাতা ভ্রম, হ্যাঁ 25 বারের তখন পর্যন্ত 15 সালের 25 বারের কলকাতা ভ্রমণ নিয়েই মূলত এই বইটা লেখা। এবং এই বইটা লেখার জন্য উনি প্রচণ্ড পরিশ্রম সাধ্য একটা কাজ করেছেন, কারণ ইতিহাস মানে আমি বাংলাদেশি কারো লেখায় কলকাতা নিয়ে ডিটেল বা ঠাকুর পরিবার বা বিখ্যাত বিবেকানন্দ বা রামকৃষ্ণ নিয়ে এরকম ডিটেল লেখা একদম ভ্রমণ কাহিনীর ভেতর দিয়ে আর পাইনি, এটাই আমি প্রথম পেয়েছি। এর আগে আমার অতুল সুরের কলকাতা বইটা পড়া ছিল, সুনীল সমরেশের বইগুলো পড়া ছিল, এজন্য আমার সুবিধা হয়েছে শাকুর মজিদের এই বইয়ের অনেক ডিটেল জিনিস ধরতে, কারণ ওই ডিটেল জিনিসগুলো ওই বইতে নাই, যেটা এই বইতে উনি ইতিহাস আকারে গল্পের ছলে আনার চেষ্টা করেছেন।